মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মানেটা কি? হ্যাঁ, তোরা তোরা কাউকে কিছু না বলে গিনি শ্বশুর বাড়ি চলে গেলি, একবার বলে যেতে পারতিস তো। দিদি ভাই, আচ্ছা আমি না এটা কথাটা বুঝতে পারছি না যে এই বুদ্ধিটা তোদের কে দিল। মা মা, তুমি আমাদের কথা প্লিজ বিশ্বাস করো মা। গিনি শ্বশুর বাড়িতে কিছু একটা চলছে যেটা ও আমাদেরকে বলতে পারছে না, আর আমরাও বুঝতে পারছি না। গিনি না ভালো নেই, ওকে তো আমরা ছোট থেকে চিনি, বলো ওনার পাল্টে গেছে। এই কথাটা কি গিনি নিজে মুখে তোকে বলেছে? কি করে বলবে কাকিমণি, কখন বলবে? বৌভাতের দিন ওই মহিলা একবারের জন্য আমাদেরকে আমাদেরকে কথা বলতে দেয়নি, ওর শকুনের মতো। আই মিনি, বড়দের সম্বন্ধে তো কি ভাষা! শোন, তাছাড়া তোরা যে বলছিস যে উনি সর্বক্ষণ গিনিকে আগলে রাখে, কোনো কথা বলতে দেন না, তো গিনির যদি কিছু বলার থাকতো সে তো এখানে যখন এসেছিল তখনও বলতে পারতো, তখন তো আর ওর শাশুড়ি সঙ্গে আসেননি, তাই না? গিনি শাশুড়ি ছিল না তো কি হয়েছে, রূপ তো ছিল। ও বাবা, তোমরা তো দেখছি এখন বাড়ির সবাইকে একবারে ভিলেন করে ছেড়েছো। হ্যাঁ, তোমাদের কাছে রূপ খারাপ, রূপের মা খারাপ, কি ব্যাপারটা কি বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা কি গিনিকে শান্তিতে শ্বশুরবাড়িতে সংসার করতে দেবে না? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না যে তোমরা আমাদের কাউকে কিছু না বলে গিনির শ্বশুর বাড়িতে একেবারে চলে গেলে গোয়েন্দা গিনি করবে বলে। লাল, মিনি না হয় ছোট, তুই তো বড়, তুই কি করে রে কাউকে কিছু না বলে গিনির শ্বশুর বাড়ি চলে গেলি? দেখো, তোমাদের সবকিছু ঠিক আছে মনে হলো, আমার মনে হচ্ছে বাড়িতে সবকিছু নর্মাল নেই। তোমাদের কি মনে হয়েছে গিনি গিনি কাল খুব স্বাভাবিক ছিল আমাদের বাড়িতে এসে? তোমরা কেউ গিনির মুখের দিকে তাকিয়েছিলে ভালো করে? গিনির মুখে স্পষ্ট ভয়ের ছাপ, একটা বিষাদের ছাপ। গিনি প্রাণ খুলে কথা পর্যন্ত বলতে পারছিল না, হাসেনি পর্যন্ত। আম্মু, অনেক কথা বলে ফেলেছো তোমরা, তোমাদের কি বা অভিজ্ঞতা, আর কতটুকুই বা দেখেছো জীবনকে? একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার অনেক কিছু চেঞ্জেস হয়, তার পার্সোনালিটি বদলে যায়, তার স্বভাব বদলায়, তার অভ্যাস বদলায়। আমারও তো বদলেছে, আমি বিয়ের আগে প্রচন্ড ডান্ডিতে ছিলাম, একেবারে টম বয় ছিলাম, কিন্তু তা বলে কি আমি শ্বশুরবাড়িতে এসে গাছে চড়েছি নাকি আমচুরি করে খেয়েছি? শোনো, তোমাদের দুজনকে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলে দিই, তোমরা দুটো মহামূর্খ, নিজেদের বুদ্ধি মতন আর একটা পাও চলবে না, আমি বলে দিলাম। ছি 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 ছি, শালিনী কি ভাবলো, রূপি বা কি ভাবলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। হ্যাঁ, ওকে, শোনো, গ্যারাজ থেকে লোক আসছে, আমাদের বাড়ি গিয়ে অন্য গাড়ি নিয়ে আসতে হবে, চলো। মানে এতটা রাস্তা আমি কি করে যাব? এতটা রাস্তা আমি কোনোভাবেই ফিরতে পারবো না। পারবে না কেন, অভ্যেস কি এর মধ্যেই খারাপ হয়ে গেল? তুমি তো বাপের বাড়িতে সবসময় গাড়ি নিয়ে যাওয়া আসা করতে না, স্কুল কলেজে তো পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করতে, তো এখন কিছুর অসুবিধে? আমার পক্ষে এখন এতটা হাঁটা সম্ভব নয়। সম্ভব নয় কেন, সেটাই তো জিজ্ঞেস করছি, কারণটা জানতে চাও? প্লিজ প্লিজ, কারণটা তুমি রূপ। তোমার অত্যাচারের জন্য আমি ঠিকমতো হাঁটতে পর্যন্ত পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানেই থাকো। তবে একটা কথা, চালাকি করে এখান থেকে পালাবার চেষ্টা করবে না, তাহলে জানো তো কি হবে। হাসি পাচ্ছে কেন তোমার, মাথাটা কি পুরোপুরি গেছে নাকি? আশা করছি তোমার কথাগুলো কানে ঢুকছে, রাইট? মজা লাগ, সেই জন্য হাসি। মানে মানে কেউ অপরাধ করলে তাকে তো সবসময় ভয় ভয় থাকতে হয়, তোমার এই ভয়টা দেখে তাই হাসি পেল। খুব ভার বেড়েছো তুমি, তোমার সব কথা জবাব তুমি আজই পাবে। এতে প্যাটেলদের ওখান থেকে ফিরি, তারপর দেখো তোমার কি করি আমি। কোনোভাবে কিন্তু তুমি গাড়ি থেকে নামবে না, আমি যদি এসে দেখি তুমি গাড়ি থেকে নেমেছ তাহলে কিন্তু আই হোপ ইউ রিমেম্বার। চলো।
কোনো সমস্যা হবে না আর হ্যাঁ কাল আমি আর জিষ্ণু গানটা রেকর্ডিং করছি তোমাকে কিন্তু থাকতেই হবে বাপি প্লিজ বাপি আমি কোনো কথা শুনবো না তোমাকে থাকতে হবে আমি কিছু জানি না দেখো এতদিন আমি তোমার কথা শুনেছি এবার তুমি আমার কথা শুনবে ব্যাস তোমাকে থাকতে হবে আর বাড়ি গিয়ে না আমি একটা মজার জিনিস দেখাবো কেমন হ্যাঁ রাখছি তাহলে সেটা জেনে তুমি কি করবে ওর সঙ্গে তোমার কি দরকার আছে মেয়ে না আমার দরকার তো বলিনি আমার মনে হলো তুমি খুঁজছো তাই বললাম না না আমি কেন রূপকে খুঁজবো রূপ বাড়িতে গেছে এই গাড়িটা আসলে খারাপ হয়ে গেছে তো ও অন্য একটা গাড়ি নিয়ে আসতে গেছে আমি গাড়িতে গিয়ে বসছি বাইরে খুব গরম লাগছে গিনি এত ভয় পাচ্ছে কেন আগের দিনও কেমন যেন গিনি কুকড়ে ছিল কি করেছে রূপ যে গিনি রূপকে এত ভয় পাচ্ছে গিনি তো ভীতু না তাহলে কেন কি হতে পারে আচ্ছা রূপ পরপর খুব টর্চার করছে না তো গিনি বলছি আগের দিন তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি না তোমায় অনেকবার ফোন করেছিলাম তোমার ফোনটা বারবার আউট অফ রিচ বলছে তোমার কি প্রয়োজন আমাকে ফোন করার আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না মেঘ তুমি প্লিজ যাও না আমার ভালো লাগছে না না আর কথা বাড়াবার দরকার নেই ও যখন ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণ আছে নিশ্চয়ই শুধু শুধু আমি কথা বাড়িয়ে ওকে অস্বস্তিতে ফেলব না গিনি আমি আসছি ভালো থেকো আর প্লিজ সাবধানে থেকো মেঘ বলো দাদাভাই কিন্তু তোমায় খুব ভালোবাসে আমি 8 তারিখের কথা জানি তাও বললাম কি বললে কি ব্যাপার কি কথা হচ্ছিল দুজনের মধ্যে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি